একটা সাধারণ মানুষ আল্লাহর রাসূলের আশেক হইতে পারে? ও ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাধারণ মানুষ ছিল, একবারে কালো কুটকুটে কালো বেরাঙ্গা চেহারা, আবার ছিল তোতলা, কিন্তু আল্লাহর রাসূলের এমন আশেক ছিল, আল্লাহর রাসূলের কেমন আশেক ছিল, রাসূলের ইন্তেকালের পরে রোজার কাছে দাঁড়াইয়া ইশারা করে এরকম বলতেছে, হে রাসূলুল্লাহ, এই মসজিদে যদি আমি আজান দেই তুমি ইমামতি করবা না, আর আমি আজান দিলে যদি আল্লাহর রাসূল ইমামতি না করে সেই আজানও বেলাল আর দেবে না। আমার ভাইরা, হযরত বেলাল মদিনার গলিতে গলিতে হাঁটার কয়, এই গলিতে গলিতে আল্লাহর রাসূল হাঁটতো, আমি পিছনে পিছনে হাঁটতাম, এই মদিনার গলিতে আল্লাহর রাসূলকে আর পাওয়া যাবে না, যেই গলিতে আল্লাহর রাসূল হাঁটবে না আমি বেলালও আর সেই গলির ভিতরে হাঁটবো না। আল্লাহ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে অন্যত্র চলিয়া যায়, ছয় মাস পর্যন্ত মদিনায় আসে না, আল্লাহ রাসূল স্বপ্নে দেখায়, ও বেলাল আমি এমন কি ক্ষতি করলাম, আমার রোজার কাছে এসে একটু সালাম দেও না। এই স্বপ্ন দেখে হযরত বেলাল যখন মদিনায় আইছে, আল্লাহ মসজিদে নববীর ভিতরে যখন বসছে, সাহাবী আয়েশা বলতেছে, ভাইজান রসুলের সময় যেরকম আজান দিয়েছিলেন একটু ওই রকমের আজান দেন, আল্লাহ রসুলের কথা একটু মনে করব। বেলাল বলে, আমি আজান দিলে আল্লাহ রসুল ইমামতি করাবে নাকি? বলে, না তা তো করাবে না। বলে, বেলালও সে আজান আর দেবে না। সাহাবারা হযরত হাসান আর হোসাইনকে ডাইকা নিয়ে আসছে, আল্লাহ রসুলের নাতিকে ডাইকা নিয়ে আসছে, যে এরা সুপারিশ করলে হয়তো বেলাল আজান দিবে। হাসান আর হোসাইন আইসা হযরত বেলালের দুইজনে দুই হাত ধরছে, ধরে বলতেছে, চাচা যান আমার নানার সময় যে এরকম আজান দিছিলেন ওই রূপে একটু আজান দেন, আমার নানার কথা মনে পড়বে। হযরত বেলাল বলে, এইবারও যদি আমি আজান না দেই, আল্লাহ রাসূল যদি আবার স্বপ্নে দেখায়, এ বেয়াদব, আমার নাতি সুপারিশ করছে, তারপরও কেন তুই আজান দিলি না? এই মনে করিয়া হযরত বেলাল বলতেছে, আজান আমি দিতে পারি, কিন্তু যদি কিছু হইয়া যায় আমি কিন্তু দায়ী না। এই বলিয়া হযরত বেলাল যখন আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করছে, কেতাবের ভিতরে লেখে মদিনার ভিতরে যত লোক ঘরের ভিতরে ছিল সব দৌড়াইয়া বের হয়ে আসছে, মহিলারা পর্যন্ত, পর্দানিশীন মহিলারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে আসছে, বাচ্চারা বুড়ারা বের হয়ে আসছে, মনে করছে আল্লাহ রসুল মনে হয় আবার ফিরে আসছে, হযরত বেলাল কেন আজান দেয়? হযরত বেলাল আর সাধুয়ার নাম মোহাম্মদ রসুলুল্লাহ বলছে, বলার সঙ্গে সঙ্গে বেলাল আল্লাহ বেহুশ হয়ে পড়িয়ে যায়। এইরকমের আশেক হইয়া তারপরে কবরে যাইও, মদিনায় আল্লাহর রাসূলের আশেক এখনো দেখছি, আল্লাহ আল্লাহ হজে যাইয়া যখন নাইট কো স্টার্ট মদিনার ভিতরে রাত্রে বেলায় ঢুকলো, আল্লাহ 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 আল্লাহ, নাইট কোট যখন মদিনার ভিতরে ঢুকতেছিল, আল্লাহ ড্রাইভার বলতেছে, ইয়া আইয়ুল হুজ্জাজ হাযা মিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে হাজিরা ওই দেখো তোমার নবীর মিনারা দেখা যায়। এইটা বলার সঙ্গে সঙ্গে গাড়ির ভিতরে মনে হয় ক্ষয় ফুটতেছে, বলতেছে, ও ড্রাইভার গাড়ি থামাইয়া দাও, আর তোমার গাড়িতে যাবো না, নামাইয়া দাও, আমি হাঁটিয়া যাব আর গাড়িতে যাব না। ও ভাইরা, মদিনায় আশেক দেখছি, ঢাকা হোটেলের কাছে যখনই নাইট কোচ দাঁড়াইল, আমি শুনতে পাইলাম চতুর্দিকে চট 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 শব্দ হইতেছে, মনে করলাম কিসের শব্দ, বাইরে তাকাইয়া দেখি আল্লাহর আশেকরা দৌড়াইতেছে, রওজার দিকে রওজা দেখা দৌড়াইতেছে, ওই মিনারার দিকে দৌড়াইতেছে, আল্লাহ আল্লাহ, তার বাসা কোথায় সাথী কোথায় খবর নাই, লসুরের মিনারা দেখা দৌড়ায়। আমার ভাইরা, এই রকমের হাসে খাইয়া তারপরে কবরে যাইতে হবে, আল্লাহ আল্লাহ।